বিভিন্ন রকম রয়েছে, ঠিক আছে। আর একটা সাইড আছে, সেটা জি আর এ পি এইচ আই সি এস, যে গ্রাফিক্স রিভার বলছিলাম না, এখানে এখানে সার্চ দেয় ফ্লার বলে, এখান থেকে আমি বিভিন্ন রকম ফ্লায়ারের মাপ নিতে পারবো। এই যে ডিজে পার্টি ফ্লায়ার, ঠিক আছে, ডিজে ফ্লায়ার, এই যে এর সাইজটা নিচে বলা থাকে, 4.5 ইঞ্চি বাই 6 ইঞ্চি CMYK তে ওরা বানাইছে ওটা, হ্যাঁ, 0.25% ব্লিড দিছে এবার,
ব্লিড দিছে ঠিক আছে, এটা আছে পারফেক্ট সাইজ আর কি, আর 300 DPI। ফন্ট ইউজ করেছে দুই রকম, এই যে এখানে ফন্টের লিঙ্কও দিয়ে দিচ্ছে, হ্যাঁ এই যে এই ফন্টগুলো, এই ফন্টের লিঙ্ক মডেল টাইপের একটু এই টাইপের ফন্ট আছে, এটা আমি ফ্লায়ার গুলো এখানে অনেক রকম বানায় এরা, এখানে কত রকম আছে তাহলে কত, 4.5x6 তাই না, হ্যাঁ 4x6 তাই তো, এই মাল তো ফ্লায়ার বিক্রি করেছে জীবনে, তার মানে 4x6 ইঞ্চি। তাহলে আমরা কী করবো, তাহলে আমরা তৈরি করার আগে আমাদের তো মাপ পেয়ে গেলাম, 4x6 আছে ওয়াইড আর 6 আছে হাইট ঠিক আছে, আর হলো কি হবে 0.25% 25 হচ্ছে ওটা কিন্তু ইঞ্চিতে ব্লেড, হ্যাঁ 0.25 ব্লেড। তাহলে কী করবো আমরা দেখুন, পেস্টটা কেমন নেবো এইটাই বানাবো, কিন্তু আমরা সাইজটা হচ্ছে নিউ একটা লেয়ার নেবো ঠিক আছে, 3 ইঞ্চিতে চলে যায়, এখানে আছে 4 ইঞ্চি আর এখানে আছে 6 ইঞ্চি, তাহলে পয়েন্ট আচ্ছা তার আগে এটা CMYK করে দিই, হ্যাঁ 4.25 তাই তো, আর 6.25 আর 300 আছে বুঝলেন, না পিক্সেলে 2022 হতে হবে ঠিক আছে, আমার যখন এই যে পেজগুলো বেড়ে যাচ্ছে আমি এটা বুঝতেছি না, এই এক চলে আসছে কি একটা প্রবলেম হচ্ছে আমারটা, হ্যাঁ শুধু ফোরে একটা নিয়ে নিতে লাগবে, নিউ পেজ আসছে না, আচ্ছা এটা কালার দিয়ে দিই নাহলে বোঝা যাবে না, তাই না সব দিয়ে দূরে সাদা হয়ে গেলো, কন্ট্রোল এ দেবো দিয়ে এই এইটুকু আমার ব্লেড, আমি যা করবো এর ভিতরে করবো, আচ্ছা এর সেফটি করতে পারেন যে সেফটি মার্জিন দিতে পারেন, হ্যাঁ আর আরও এখানে 25 না মানে এখানে মাপতে নিতে কতটুকু, কারণ ইঞ্চিতে 25 তো তাহলে ইঞ্চিতে 25 ফিট জমি দেবে, একটা কাজ করে আমি এটা শেপ নিয়ে নিই, সব থেকে সুন্দর হয় এগুলো সহজ, অন্য কালারটা শেপ নিয়ে নিই, এই শেপ ধরে জাস্ট এই পাশে নিয়ে আসবো, এই দেখলাম বারবার রোলার টানা লাগছে না মানে, লাইট প্লাস না স্পটলাইট, যাই হোক আমরা এটা ই করি, তাহলে এইটা দেবো হ্যাঁ ব্যাকগ্রাউন্ড, এটা
কালো করে দিই, দেখেন কালো মিলিয়ে নিয়েছি, ঠিক আছে। এখানে স্ক্রিন দিলে হয়, স্ক্রিন দেওয়ার দরকার নেই এখন, যেহেতু কালো ব্যাকগ্রাউন্ডও কালো রয়েছে, অ্যাডজাস্টমেন্ট থেকে লেভেল বাড়ায় দেবো, লেভেলে কালো করে এটা টান দিলে কালো হয়, ঠিক আছে। এই ঠিক আছে, ওকে এই রাখলাম। একটা কাজ করি, এই ডিজাইনটা এই সেফটি গ্রিডের মধ্যে রাখি, হ্যাঁ, যাতে মানে কাট কুট ফলে যেন না কাটে, বুঝে গেছে। ডিজাইন মেশিন তো আমার দরকার একটা, বাইরে সাদাটুক সিলেক্ট করলাম, যদি কপি করলে এখন সাদা সিলেক্ট হবে, তো কপি হবে না, সিলেকশন থেকে ইনভার্স কন্ট্রোল সি কপি কন্ট্রোল ভি পেস্ট, এটা রাস্টার স্পিড কম্পিউটার সরি কম্পিউটার স্মার্ট অবজেক্ট করবে। হ্যাঁ ও এইটা এটা তো এই আগেরটা ধরেন এইটা রে, আমি এখন ওই পাশে নিয়ে যাবো, তাহলে তো ব্যাকগ্রাউন্ড রয়েছে সাদা, সাদাটুকু বাদ দেবো, তাহলে এখানে সাদা কালারে ক্লিক, যদি এক কালার রয়েছে সাদা কালারে ক্লিক করে সিলেক্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ, তাহলে একবার আমি আমার দরকার ডিজাইন মেসেজটুকু সিলেক্ট করা, তাই না, তাহলে আমি সিলেক্ট থেকে ইনভার্স করে তাহলে মেসেজ, হ্যাঁ ওটা গেল, বুঝতে পারছেন। আর নাহলে আপনি চান যে পেন্ডুল দিয়ে করেন, তাহলে পেন্ডুল দিয়ে বসে বসে করতে হবে, হ্যাঁ কপি করে এখানে পেস্ট করে দেবেন, ঠিক আছে। এবার এটা এটা তো এখন সিঙ্গেল লেয়ার রয়েছে, তাই না, সিঙ্গেল লেয়ার টান টানগুলো ফেটে যায়, সেই কারণে অন্যটা স্মার্ট অবজেক্ট করে নিয়ে এবার যদি বড়ো করেন তাহলে ফাটবে না, একটু বাগায় দেন। ঠিক আছে, আপনার এই এই এইটুকুর বাইরে কিন্তু এইটুকুর ভিতরে ভিতরে যাবেনই না, কারণ ওটুকু কাটা পড়ে যাবে, ওকে। আচ্ছা, এবারে এই যে ডিজাইন মেশিনটা এটা একটু ব্লু ব্লু ভাব দেবো, কারণ যেহেতু ব্লু কালার ব্যাকগ্রাউন্ড কালারটা তো সিটিএল পুরো আইসে কিছুটা, এরকম এটা রিয়েলিস্টিক বুক করার জন্য এখান থেকে ধরেন কার ব্লু, এখন তো আমি মানে কিছু করি, দেখেন কিছুই করে দেখেন সম্পূর্ণের উপরে ইফেক্ট করতেছে না, আমি শুধু আছি মেশিনের উপরে ইফেক্ট করে, তাহলে এইটারে এর সাথে ক্লিপিং মাস্ক করে দেবে, ক্রিয়েট ক্লিপিং মাস্ক যা পড়বে এর মধ্যে পড়বে, এর উপরে পড়বে, হ্যাঁ দেখেন এখন মানে যা করবো দেখেন মেশিনের উপরে পড়ছে, তাই না। একটা স্যান বাড়া দিলাম, ম্যাজেন্টা বাড়া দিয়ে আসতে ই হলো না, ইয়েলো কমাই দেবো, তাহলে ভুলে যাবো, ওকে আমি চাচ্ছি আমার মডেলটা এইখানে দেবো, আমার শুধু দেবো কাটা শুধু আছে মানে একটা শুধু কাটতে বিরাটতে লাগে করি, এখন মানে কি রিয়েল মনে হয় যে রিয়েলিস্টিক এটা বোঝাতে হলে কালার ম্যাচিং করতে হবে, দেখেন এখন এটা কিন্তু কম্পিউটার স্মার্ট রয়েছে, হ্যাঁ ছোটো বড়ো তো করা হয়ে গেছে, এবার একটু ইফেক্ট দেবে, তাহলে এটা রাস্টারাইজ করে দেবে, তাহলে দেখেন চুল এখানে সাথে সাথে রয়েছে না, এক পিক্সেল ভিতরে ঢুকায় মুছে দেবো, তাহলে কীভাবে করতে হবে বলুন তো, এক পিক্সেল ভিতরে ঢুকায় মুছে দেবো, সিলেকশন থেকে মডিফাই করে কন্ট্রাক্ট এক পিক্সেল ভিতরে আসবে, দেখছেন স্যার যতটুকু কাজে আছে সিলেকশন থেকে ইনভার্স করবো, মানে উল্টা দিলাম এই সিলেক্ট থেকে ইনভার্স উল্টা দেবার দিল, ঠিক আছে, এই যে সাদা সাদা টুকু রয়েছে না, দরকার
ম্যাজিক দিয়ে ব্রাশ না, ওই যে এটা তো আর মাস্ক করা না যে ব্রাশ দিয়ে বুঝতে পেরেছে কি করে বুঝতে হবে। এবার আমার আবার গান টিউন হবে মনে করেন যে ওই ব্যাকগ্রাউন্ডে যে কালার হ্যাঁ ব্লু টাইপ। আচ্ছা তার আগে দেখে নিন, তার আগে আমি আর একটা ইমেজ ই করছিলাম ওপেন করছিলাম না এখানে, এই যে এইটা এইটা মানে যতগুলো আর কি বেশি দেওয়া যায় তত সুন্দর লাগবে। এটা একটা লাইটের ইমেজ হ্যাঁ সেভ অ্যাজ ইমেজ। আমার শুধু দরকার ওই ইগুলো এই লাইট গুলো হ্যাঁ, তাহলে এখন এখানে যদি স্ক্রিন দিই তাহলে এখন ওই লাইট গুলো পেয়ে গেলাম না শুধু লাইট গুলো। এবার আপনি আপনার মতো মানে ই করে দেন যে কোন জায়গায় দিলে মান হয়। আমরা করতে পারতাম আর জিবিতে করলে ভালো হতো মানে অনেক কালার ফুটে তুলে যেত বুঝতে পারছি। ব্যাকগ্রাউন্ড লাইট নিছি না এই লাইট একটা ক্লিক করব এই লাইট হ্যাঁ এই কালার নিউ একটা লেয়ার নিই। আচ্ছা অপাসিটি কম করে দিয়েছি সব ব্রাশ নিই জল জলে হয় বুঝতে পারছি। কন্ট্রোল যে ডুপ্লিকেট করি আর একটা করে এটাকে উপরে দিই ব্লু বানাম বানাই দিই হ্যাঁ
আমি দেননি, মানে এগুলো ভালো লাগার জন্য করতেছি সাদা কালার নিয়ে। একটা কাজ করতে অপটিক্যাল ফিলার দিতে পারেন, সেটা হচ্ছে নিউ একটা লেয়ার নেবো, পুরো কালো করে নেবো। হ্যাঁ, ফিল্টার রেন্ডার, ও আচ্ছা এটা হচ্ছে সিএমওয়াইকে, তো সেই কারণে আসছে না, আসছে যাই হোক বাদ দেন। এবার এখানে লিখে দিয়ে দেবো, এখানে কি লিখেছে দেখছেন, দিস শো আমরা এখানে লিখে দিই ডিজাইনাইট, ফন্টটাও সুন্দর তাই না। এই ফটো দেখছেন কেমন করছে, যে ওর ভিতরে গ্লেস দিচ্ছে না, এটা ওয়ালপেপার মাস্ক, আর এই ফোনটা আমার কাছে রয়েছে, আপনাদের দিয়ে দেখবেন, এখানে ডবল ক্লিক করেন করে এই ফটোটির মধ্যে দেখছেন রয়েছে, খেয়াল করবেন। দুই সাইডে দুটো লাইট পড়বে, দুটো একটা ইলিপ্স
এই লিস্টারে ধরেন এই কোনারটা একটু বসাই দিব। এইটারে দু একটা একটা কন্ট্রোল চেঞ্জ দুটো করেন, হ্যাঁ ঠিক আছে। এটা রাস্টারাইজ করেন, ফিল্টার ব্লার গার্জিয়ান ব্লার এইখানে খেয়াল করেন। ঠিক আছে, যে লাইট ছাড়াচ্ছে, ওকে ওইটাতে আবার এই পিছিয়ে কপি করে নিয়ে এসে ছেড়ে দিয়ে দেবেন। এবার এর জায়গায় শেপ করবেন, হ্যাঁ চিকন করা হবে। আচ্ছা এই এই করার পর কন্ট্রোল টি এই মাথাটা হোল্ড করে দিতে হবে। কালকে রাত্রে মনে বানাইছে ফন্টের স্টাইলটা একটু অন্যরকম দিতে হবে, বুঝতে পারছেন? এগুলো কন্ট্রোল জিতে গ্রুপ করে দিয়ে লিখে দিই লাইট এল আই সি এস টি লাইট। যে নাইট যে কথা না, এটা ধরেন একটু স্টাইলিস্ট করবো, তাহলে কী করা যায়? একটা কাজ করি, কিছু ওয়ালপেপার আছে যেগুলো হচ্ছে অনেক কালার, মাল্টি কালার বলে মাস্ক করে দিলে অনেক ভালো লাগে।
আউটার এটা গুলো দিই, বাইরের দিকে একটা গুলো বেরোচ্ছে। হ্যাঁ বসে যেটা কাজ করতে পারি, কালার কারেকশন ওটি করতে পারি, সেটা হচ্ছে নিউটন ল্যান্ড এ কন্ট্রোল শিফট অল্টার টি, সবগুলো একসাথে, তাই তো? নিউ ল্যান্ড এ ওই অ্যাপ্লাই ইমেজ দিন, অ্যাপ্লাই ইমেজ শর্টকাটে দিলাম, ফিল্টার সিএম ওয়াইতে তো কোনো কালার অপশন আসছে না, ফটো ফিল্টার দিয়ে দিয়ে তো হলে কালার কারেকশন করে দেবো, ভালো সিএমওয়াইতে তো কালার কারেকশন কম করে দেবো। লেন্স পিলার, হ্যাঁ আসো ফাইল নিউ, হ্যাঁ এটা লেন্স পিলার আমি বানাই নিয়ে আসি অন্য জায়গা থেকে, ধরো একটা পেজ নিয়ে 1000 হবে, হ্যাঁ ভালো আছে, তা বসে ভিতরে আমি আসতেছি, এই যে একটা পেজ ফিল্টার থেকে ওটা 8 GB তে নেবো, হ্যাঁ এই যে রেন্ডার থেকে লাইট ইফেক্ট লেন্স পিলার, লেন্স পিলার দেবো এরকম লাইট বানানো যায়। লম্বা করে দিব, হ্যাঁ
এখানে দেবো, একটা পোস্টার দিলে যে যে ডিজে তার ছবি দিতে হবে অথবা তার ছবি দিতে হবে এরকম কোনো কথা না, একটা পার্টের ছবি দিলে হচ্ছে, মডেল ছবি দিলে হচ্ছে। আপনি এই যে লাইট না, এই যে ইসে লাইটের যে এটা আমি একটা গ্রুপ করে রাখছি, এটা সুবিধা কি জানেন, এই লাইট আরও বাড়াতে পারবে, ছোটোখাটো আরও দিতে পারবে। তাহলে যেহেতু লাইট একটু মানে আলাদা আলাদা করে রাখছি, বুঝা গেছে তুমি? আর তারপরে সর্বশেষ কী করবেন, সর্বশেষ যে লেয়ারটা রয়েছে না, ফিল্টার শার্পেন কি আম শার্পেন বাস মানে টাকা না শার্প করা যাবে, এটা এটা একটু ডুবলি মানে জুম করেন, এটা শার্প করা, শার্প করলে কি হয় অনেক চোখে বাজে, প্রেশার করে তাই তো। এখানে ধরেন 100 দিয়ে দিলে অনেক শার্প হয়ে গেছে, দেখেন আগে ছিল ব্ল্যাক ব্ল্যাক শার্প হয়েছে না, এখন আপনাদের আস্তে আস্তে আসবে, এখন যা বানাইতে প্রফেশনাল করে যে যে কেউ দেখে পছন্দ করে যে কেউ যে জিনিসটা কাজে লাগাতে পারে সেই জিনিসটা আস্তে আস্তে হবে। আপনি যে লেন্স ফিলার বানালাম না, ইন্টারনেটে সার্চ দিলে অনেক লেন্স ফিলার পাওয়া যায়, হ্যাঁ এরকম সার্চ দিতে হয়, সেটা হচ্ছে ওখানে দেওয়া লাগবে না অবশ্য, যেহেতু করে দিচ্ছি